নানা রূপে পূজিতা বর্ধমানের লাকুড্ডির দুর্লভা কালী। 300 শতকেরও বেশি সময় ধরে একই নিয়ম উপাচারে পুজো হয়ে আসছে এখানে। লাকুড্ডি তখন জঙ্গল, হাঁটতে হাঁটতে সেখানেই হাজির হন গোকুলানন্দ ব্রহ্মচারী। এই নিস্তব্ধ জঙ্গলেই শুরু করেন সাধনা। এই জঙ্গলেই একটি পাথর পান গোকুলানন্দ। স্বপ্নাদেশে সেই পাথরকেই কালিজ্ঞানে পুজো শুরু করেন তিনি। খবর পৌঁছই বর্ধমান রাজের দরবারে। মন্দির দেখতে এক অমাবস্যায় হাজির হন বর্ধমান রাজ বিজয়চাঁদ। জনশ্রুতি সেদিন রাজাকে পূর্ণচন্দ্র দেখিয়েছিলেন সন্ন্যাসী। কৃপা লাভ করে 10 বিঘা জমির ওপর একটি পাকা মন্দির করে দেন রাজা, সঙ্গে কয়েকটি শিব মন্দিরও। গোকুলানন্দের পর রাজনির্দেশে মন্দিরের দায়িত্বে আসেন দুর্লভ ভট্টাচার্য। তার নাম ধরেই দেবী হন দুর্লভা। আমাদের আর একটা বিশেষত্ব হচ্ছে এখানে কোনো ঘট নেই, ঘট আনা হয় না, ঘট ছাড়া পুজো হয়। আমাদের নিত্য সেবা তো পুজো হয়, পুজো ভোগ নিত্য পুজো আছেই, অমাবস্যা পূর্ণিমা সবেতেই ভোগ হয় পুজো। প্রথমে মাটির প্রতিমা, এরপর অষ্টধাতু বেলকাঠ সিমেন্টের মূর্তি ছিল দুর্লভা কালীর। বছর দুয়েক আগে শ্বেত পাথরের মূর্তিটি তৈরি করা হয়। নিত্য পুজো হয় মন্দিরে। দুর্গাপুজোয় 4 দিনই দুর্গারূপে পুজো করা হয় দেবীকে, আর কার্তিক অমাবস্যায় উৎসবের চেহারা নেয় দুর্লভা কালীর মন্দির। অরূপ লাহার রিপোর্ট, বর্ধমান।